সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? তোমরা কেমন আছো সবাই? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমিও ভালো আছি। পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুগল মিট পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করব এখন আমি। তো সেই বাংলা বিষয়ের একটি আজকের পাঠের কন্টেন্টের স্ক্রিন আমি এখন শেয়ার করব, তোমরা একটু অপেক্ষা করো, তোমরা একটু অপেক্ষা করো। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? জি ম্যাম, দেখতে পাচ্ছি, মানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার আদরণীয়, ভালোবাসানীয় এবং স্নেহনীয়। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সপ্তম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা, এসো প্রথমেই আমরা কিছু ছবি দেখি। তোমরা কি দেখতে পাচ্ছ 1952 সালের ভাষা আন্দোলনের ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। গতকালকে আমি বলেছি যে 1952 সালে পাকিস্তানিরা আমাদের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল উর্দু, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা, বাঙালিরা চেয়েছিল। তখন কিন্তু বাঙালিরা এরকম ভাবে আন্দোলন করেছিল রাজপথে, রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে মানি না, মানবো না। হ্যাঁ, তো 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এই এই যে এই যে মিছিল, স্লোগান, এখানে পুলিশ গুলি করে এবং সেই গুলিতে রফিক, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা আরো অনেকেই শহীদ হন। কিন্তু পাকিস্তানিরা তখন বাধ্য হয় বাংলা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে। সেই থেকে 21শে ফেব্রুয়ারি, সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারির পর থেকে আমাদের রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছে এবং 21শে ফেব্রুয়ারি এখন মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও আমাদের শহীদ দিবস। আচ্ছা, এই দেখো ভাষা শহীদ সালাম এবং বরকতের ছবি, তোমরা কি দেখতে পাচ্ছো? তোমরা একটু উত্তর দাও বাবা, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সালাম এবং বরকত এরাও কিন্তু ভাষা আন্দোলনে তাদের প্রাণ দিয়েছিলেন। এই যে দেখো, এই ছবিতে দেখতে পাচ্ছি যে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনারে ফুল প্রদান করছে একটা ছেলে এবং একটা মেয়ে। আমরাও কিন্তু স্কুলে করে থাকি, তাই না? তোমাদের কি মনে আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে এবারে একটি ভিডিও দেখবো। এটা হচ্ছে আমার স্কুলের 2019 সালের, যখন করোনা ছিল না, তখনকার 21শে ফেব্রুয়ারির একটি ভিডিও। আমরা শহীদ মিনারে ফুল দিয়েছিলাম এবং তারপর আমরা কি করেছিলাম, তারপর আমরা 21শে ফেব্রুয়ারি গান গিয়েছিলাম। তোমরা মনোযোগ দিয়ে শোনো, শুনতে পাচ্ছো? Bye.
দিতে পারি। আচ্ছা, তোমরা দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখেছো ভিডিওতে দেখেছো? হ্যাঁ, এখানে এই ভিডিওতে কিন্তু স্নেহা সাবিহাও ছিল, তাই না? আচ্ছা, ওটা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি গান, আমার ভাইয়ের রক্তের আঙনি 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি কে বলতে পারবে? তোমরা কিন্তু সবাই বই খাতা কলম পেন্সিল এগুলো নিয়ে প্রতিদিন ক্লাসের সময় বসে পড়বে। হ্যাঁ, আচ্ছা, আজ আমরা পড়ব ফেব্রুয়ারির গান, লুৎফর রহমান রিটন, পাঠ দুই। আজকে আমরা পড়ব পাঠ দুই। আচ্ছা, সবাই আমার বাংলা বইয়ের 31 নম্বর পৃষ্ঠা খুলি। ম্যাম খুলেছি, ম্যাম খুলেছি, সবাই 31 নম্বর পৃষ্ঠা খুলো। আচ্ছা, আজকের পাঠ্যাংশ দোয়েল কোয়েল থেকে গ্রীষ্ম বর্ষা শীতে। এই পাঠ্যাংশটা আমরা কালকেও পড়েছি, আজও আমরা পড়ব। দোয়েল কোয়েল থেকে গ্রীষ্ম বর্ষা শীতে। আচ্ছা, এই যে আজকের পাঠ্যাংশটুকু, দোয়েল কোয়েল থেকে গ্রীষ্ম বর্ষা শীতে, অর্থাৎ এই কবিতার প্রথম 12 লাইন। প্রথমে স্নেহা শোনাও আমাকে, প্রথম 12 লাইন তো আমি বাড়ির কাজে মুখস্থ করতে দিয়েছিলাম, তুমি বলো প্রথম 12 লাইন। স্নেহা শোনাও। দোয়েল কোয়েল ময়না কুটি, সবার আছে গান, পাখির গানে পাখি শুনে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর পূর্ণিমালার মঙ্গলানো সুর, নদী হচ্ছে স্রোত শুনি সাগর সমুদ্র। ছড়ায় পাহাড় সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি, গ্রীষ্ম বর্ষা শীত। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে অন্বেষা পড়ো তো। ফেব্রুয়ারির গান লিখেছেন লুৎফর রহমান রিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল, সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদী উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোত শিনি সাগর সমুদ্র। ছড়ায় পাহাড় সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি, গ্রীষ্ম বর্ষা শীতে। থ্যাংক ইউ বাবা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবারে ঈশা শোনাও তো। ঈশা, ফেব্রুয়ারি গান লিখেছেন লুৎফর রহমান লিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল, সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন্দলানো সুর, নদী হচ্ছে স্রোত শিনি সাগর সমুদ্র। ছড়ায় পাহাড় সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি, গ্রীষ্ম বর্ষা শীতে। থ্যাংক ইউ বাবা, তবে গ্রীষ্ম নয়, ওটা হবে গ্রীষ্ম, বলো গ্রীষ্ম। গ্রীষ্ম, হ্যাঁ। এবার প্রতীক শোনাও তো। প্রতীক বাবা, প্রতীক প্রতীক শুনতে পাচ্ছো? সাবিহা শুনতে পাচ্ছো? সাবিহা, শুনতে পাচ্ছি।
হ্যাঁ তুমি পড়ো, আর ভিডিওটা ওপেন করো, আমি দেখতে পাচ্ছি না। ম্যাডাম আমাদের ভিডিও তো ওপেন করাই আছে। আচ্ছা আচ্ছা বাবা, আমরা বন্ধ করে আবার ওপেন করি। হ্যাঁ শোনাও, পড়ে শোনাও। ফেব্রুয়ারি গান এসেছেন লুৎফর রহমান লিটন, দেখো এর মানে কি, সবার আছে গান, পাখি সুরে পাখি গানে মুগ্ধ সবার প্রাণ, সাগর নদী পূর্ণিমালা মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র, ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা ওয়েলকাম। আচ্ছা এবারে, আচ্ছা এই কবিতাটির মূল ভাব তো আমি গত পাঠে বলেছি, আজকে এখন আবার বলি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবন একটি স্মরণীয় দিন, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করেন। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুল্লি চালায়, সালাম বরকত, শফিক জব্বার ও আরো অনেক ছাত্র যাদের নাম জানা যায়নি শহীদ হন। ওই ঘটনা অবলম্বন করে কবি লুৎফর রহমান রিটন ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন। বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়। আচ্ছা এবারে দেখো, এই যে ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, ঘরের ভেতরে শব্দ আছে সমুদ্র, মুগ্ধ, বাহার, প্রতিধ্বনি, মন ভোলানো, স্রোতস্বিনী। তো প্রথমে আছে বাংলার সৌন্দর্য দেখে আমি ড্যাশ, কি হবে এখানে, কি হবে বলো তো? মুগ্ধ। হ্যাঁ মুগ্ধ। আচ্ছা তারপর গ্রীষ্মকালে ফলের ড্যাশ দেখা যায়, এটা কি হতে পারে? বাহার। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, বাহার। আচ্ছা তাওফিয়া বলো তো, 7-13 নদী পার হওয়া চারটিখানি ব্যাপার না? সমুদ্র। হ্যাঁ সমুদ্র, 7 সমুদ্র 13 নদী পার হওয়া, হ্যাঁ থ্যাংক ইউ, চারটিখানি ব্যাপার না। ড্যাশ ভেসে চলেছে পালতোলা নৌকা, ড্যাশ ভেসে চলেছে পালতোলা নৌকা, স্রোতস্বিনীতে, স্রোতস্বিনী না, স্রোতস্বিনীতে ভেসে চলেছে পালতোলা নৌকা। আচ্ছা রংধনু ড্যাশ রঙে আকাশ রঙিন হয়েছে, রংধনু ড্যাশ রঙে আকাশ রঙিন হয়েছে, মন ভোলানো, হ্যাঁ মন ভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে, সকল মানুষের কণ্ঠে একই ড্যাশ, প্রতিধ্বনি, প্রতিধ্বনি। থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা একটু মিলিয়ে নিই, এই দেখো বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, তোমরা কিন্তু লিখে নিতে পারো, ওই বইয়ের ভেতরেই যদি লেখো তাহলে পেন্সিল দিয়ে লিখবে, এই জন্য আমি বলেছি যে পেন্সিলও সাথে রাখবে আর খাতায় লিখবে কলম দিয়ে। বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ, এরপরে কি দেখি, গ্রীষ্মকালে ফলের বাহার দেখা যায়, আচ্ছা 7 সমুদ্র 13 নদী পার হওয়া চারটিখানি ব্যাপার না, স্রোতস্বিনীতে ভেসে চলেছে পালতোলা নৌকা, এই যে এটা বলেছিলাম স্রোতস্বিনী হবে না, স্রোতস্বিনীতে মানে নদীতে। আচ্ছা রংধনুর মন ভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে, সকল মানুষের কণ্ঠে একই প্রতিধ্বনি। তোমরা সবাই ভিডিওটা খোলো, আমি দেখতে পাচ্ছি না তো। আচ্ছা এটাকে আর দেখাতে হবে বাবা, বুঝতে পেরেছো? আচ্ছা এবারে দেখো এই প্রশ্ন দুইটা আমরা এখন জানবো এবং লিখবো, প্রশ্ন দুইটা কিন্তু আজকের পাঠ্যাংশ থেকে উত্তর দিতে পারবে, খুবই সহজ। কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন, কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন,
কে বলতে পারবে? তোমরা কি কেউ বলতে পারবে? আমি বলতে পারবো। আচ্ছা বলো তো। কবি এই কবিতায় চার ধরনের সুরের কথা বলা বলেছে, যেমন পাখির সুর, নদী সাগরের ঢেউয়ের সুর, তারপরে ঝর্ণা প্রকৃতিতে পাহাড়ের সুর, প্রজাপতির সুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দুই ধরনের কি কি তুমি বলেছো? দুই ধরনের কি কি বলো তো? কি কি বলো তো দুই ধরনের বললে? প্রতীক শুনতে পাচ্ছে না আমার কথা, প্রতীকের নেটওয়ার্ক অনেক সমস্যা। আচ্ছা অন্বেষা বলো তো কি হতে পারে? আমি বলি চার ধরনের সুরের কথা বলেছেন, সেগুলো হচ্ছে পাখির সুর, নদী সাগরের ঢেউয়ের সুর, ঝর্ণা প্রকৃতিতে পাহাড়ের সুর, ও হ্যাঁ তোমারটাও হয়েছে। আচ্ছা তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কবি এই কবিতায় চার ধরনের সুরের কথা বলেছেন, পাখির সুর, তারপর সাগরের উর্মিমালার সুর, নদীর উর্মিমালার সুর, তারপর পাহাড়ের সুর, হ্যাঁ পাহাড়ের সুর, চার ধরনের সুরের কথা বলেছেন। তাহলে তোমরা খুব সুন্দর করে দ্রুত লিখে ফেলো তো প্রশ্নের উত্তরটা, দ্রুত লিখে ফেলো। স্নেহা সাবিহা তোমরা কি লিখছো? প্রতীক লিখছো? ঈশা লিখছো? শুধু অন্বেষাকেই ভিডিওতে দেখতে পাচ্ছি আর কাউকে ভিডিওতে দেখতে পাচ্ছি না। ম্যাম লেখা হয়ে গেছে। কি লিখেছো বলো, আমাকে শোনাও। লিখেছি কবি এই কবিতায় চার ধরনের সুরের কথা বলেছেন, সেগুলো হলো পাখির সুর, নদী সাগরের ঢেউয়ের সুর, ঝর্ণা প্রকৃতিতে পাহাড়ের সুর, ফুল প্রজাপতির সুর। থ্যাংক ইউ। তাহলে আমার লেখা শেষ। আচ্ছা বলো কি লিখেছো। আমি লিখেছি ফেব্রুয়ারি গান কবিতায় কবি লুৎফর রহমান লিটন চার ধরনের সুরের কথা বলেছেন, সেগুলো হলো পাখির সুর, নদী সাগরের ঢেউয়ের সুর, ঝর্ণা প্রকৃতিতে পাহাড়ের সুর, ও ফুল ও প্রজাপতির সুর। আচ্ছা থ্যাংক ইউ। আমার কাছে হয়ে গেছে। আচ্ছা বলো কি লিখেছো। আমি লিখেছি ফেব্রুয়ারি গান কবিতায় কবি লুৎফর রহমান লিটন চার ধরনের সুরের কথা বলেছেন, সেগুলো হলো পাখির সুর, নদী সাগরের ঢেউয়ের সুর, ঝর্ণা প্রকৃতিতে পাহাড়ের সুর, ও ফুল ও প্রজাপতির সুর। থ্যাংক ইউ। আচ্ছা এরপরে খ নম্বর প্রশ্নটা দেখো, পাখির সুরে সবাই মুগ্ধ হয় কেন? আচ্ছা বলো কি লিখেছো। ম্যাম আমারও লিখেছে। বলো কি লিখেছো। আমি লিখেছি কবি এই কবিতায় চার ধরনের সুরের কথা বলেছে, ঝর্ণা প্রকৃতিতে পাহাড়ের সুর, ফুল ও প্রজাপতির সুর।
আচ্ছা দুইজনই একসাথে বলেছো, সাবিহা সাবিহা এবং তা আচ্ছা বলো কি লিখেছো। আচ্ছা থ্যাংক ইউ সবাই। কবি এই কবিতায় চার ধরনের সুরের কথা বলেছেন, যেমন মন ভোলানো সুর, প্রজাপতি নদী ও সাগরের সুর, স্বর্ণচুক্তিতে পাহাড়ের সুর। হ্যাঁ প্রতীক, তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভিডিও ওপেন করো তো বাবা, তোমাকে মাঝে মাঝে শুনতেও পাচ্ছি না। আমার এখানে নেটে প্রবলেম করছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? মাঝে মাঝে তোমাকে শুনতেও পাচ্ছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, অনেক নেটওয়ার্কের সমস্যা, তারপরে তুমি প্রতিদিন যুক্ত হও, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এবারে দেখো, পাখির সুরে সবাই মুগ্ধ হয় কেন? পাখির সুরে সবাই মুগ্ধ হয় কারণ পাখির সুর খুবই মধুর, পাখির সুর খুব মিষ্টি এবং মধুর, এই জন্যই পাখির সুরে সবাই মুগ্ধ হয়, তাই না? অথবা লিখতে পারো, পাখির সুর শুনে আমাদের মন প্রাণ ভরে যায়, পাখির সুর খুবই মধুর, পাখির সুর শুনতে মিষ্টি লাগে, আমাদের মন প্রাণ ভরে যায়, তাই পাখির সুরে সবাই মুগ্ধ হয়, সবার মন প্রাণ ভরে যায়। আচ্ছা লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, পাখির সুরে সবাই মুগ্ধ হয় কেন? দ্রুত আমার লেখা হয়ে গেছে বলো। পাখির সুর খুবই মধুর, তাই সবাই পাখির সুরে মুগ্ধ হয়। হ্যাঁ আর কি লিখেছো? মানে আমার লেখা হয়ে গেছে বলো। যে পাখির সুরে আমাদের মন ভরে যায়, তাই পাখির সুরে সবাই মুগ্ধ হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেশা কি লিখেছো? বলো বলো। পাখি সুর খুবই মধুর ও মিষ্টি, পাখি সুরে আমাদের মন ভুলে যায়। থ্যাংক ইউ। প্রতীক কি লিখেছো? অন্বেষা এতক্ষণ লাগছে কেন মা? বলো। পাখির সুর খুবই সুন্দর, পাখির সুর শুনে আমাদের মন ভরে যায় এবং মুগ্ধ হই আমরা, তাই পাখির সুর শুনে সবাই মুগ্ধ হয়। থ্যাংক ইউ। প্রতীক বলো, প্রতীক বলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা। আচ্ছা ঈশা তুমি লেখনি? ঈশা ঈশা কি লিখেছো বলো? পাখির সুর অতি মিষ্টি, তাই সবাই পাখির সুর পছন্দ করে, পাখির সুরে সবাই মুগ্ধ হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা। আচ্ছা এবারে দেখো, ঠিক উত্তর দিতে টিক চিহ্ন দিই, এটাও কিন্তু তোমরা এখন কি করবে, পেন্সিল দিয়ে বইতে দিবে টিক চিহ্ন, পেন্সিল দিয়ে। আচ্ছা প্রথমে আছে, পাখির সুর অনেক মিষ্টি, তা শুনে আমাদের মন ভরে যায়, তাই পাখির সুর শুনে সবাই মুগ্ধ হয়। থ্যাংক ইউ বাবা। আচ্ছা এবারে দেখো, মনের কথা কিভাবে বলবো, মায়ের ভাষায়, বাবার ভাষায়, দাদার ভাষায়, মামার ভাষায়, কোনটা হবে? মায়ের ভাষায়। আচ্ছা দেখি তো, হ্যাঁ মায়ের ভাষায়। থ্যাংক ইউ অন্বেষা, মায়ের ভাষায়। আচ্ছা সবাই অডিওটা বন্ধ করো, আমি যখন শুধু জিজ্ঞাসা করব তখন অডিও খুলে উত্তর দিবে। ও আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা এবারে দেখো, পাখির গানে সবার প্রাণ কেমন হয়, বিরক্ত, মুগ্ধ, রাগ, খুশি? মুগ্ধ মুগ্ধ।
হ্যাঁ, মুগ্ধ। থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা দেখি, নদীর অপর নাম কি? স্রোতস্বিনী, পুকুর, সমুদ্র, খাল? স্রোতস্বিনী। হ্যাঁ হ্যাঁ, স্রোতস্বিনী। থ্যাংক ইউ, সবাই পেরেছি আমরা। তার মানে আমরা সবাই মনোযোগ দিয়ে পড়েছি। আচ্ছা তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা ফেব্রুয়ারির গান কবিতাটির নির্ধারিত অংশ পড়েছি, খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করেছি, প্রশ্নের উত্তর লিখেছি এবং সঠিক উত্তরে টিক চিহ্ন দিয়েছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ম্যাম। আচ্ছা এবার তোমরা বাড়ির কাজ দাও। বাড়ির কাজ হলো নিচের যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো ভেঙে লিখবে এবং যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ লিখবে। পাঁচটি শব্দ দিয়েছি, মুগ্ধ, স্রোতস্বিনী, সমুদ্র, প্রতিধ্বনি, গ্রীষ্ম। দ্রুত লিখে নাও পাঁচটি শব্দ। তাওফিয়া, এবার তোমার অডিওটা বন্ধ করে দাও। থ্যাংক ইউ। ভিডিও বন্ধ করলে কেন বাবা? অডিও বন্ধ করতে বলেছি, ভিডিওটা খোলো। আচ্ছা দ্রুত লিখে নাও, মুগ্ধ, স্রোতস্বিনী, সমুদ্র, প্রতিধ্বনি, গ্রীষ্ম। হ্যাঁ সবাই লিখে নিক। এই পাঁচটি যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলোকে, এইগুলো থেকে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো ভাঙবে, যুক্তবর্ণগুলো ভাঙবে, ভেঙে লিখবে এবং ওই যুক্তবর্ণ দিয়ে নতুন করে আরেকটা শব্দ তৈরি করবে। মুগ্ধ, স্রোতস্বিনী, সমুদ্র, প্রতিধ্বনি, গ্রীষ্ম। হয়ে গেছে সবার? আচ্ছা তাহলে এতক্ষণ তোমরা, আমরা ফেব্রুয়ারির গান পাঠ দুই পড়লাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার সাথে ক্লাসে প্রতিদিন যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরা ভালো থেকো বাবা, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আপনিও ভালো থাকবেন। আচ্ছা তোমরাও ভালো থেকো।